वेलकम टू स्टूडेंट ट्यूटोरियल। प्रिय शिक्षार्थीरा, आज आमी षष्ठ श्रेणी बांगला मॉडल एक्टिविटी टास्क पार्ट फोर प्रश्नगुलो उत्तर सह आलोचना करब। एटी तुम्हारे जुलाई मासे नतून एक्टिविटी टास्क, जेटा अगस्ट मासे स्कूले जमा दीते हबे। तुम्हारा आगे प्रश्नटा भालो करे देखे नाओ। एबार आमी उत्तरगुलो आलोचना करे दिच्छी। एकेर दागे कि बोलेछे, ठीक उत्तरटी बेचे निये लेखो। 1.1, ভবঘুরে কবিতায় শুকনো খড়ের আঁটি রয়েছে। অপশন দেওয়া আছে অশ্বত্থ গাছের নিচে, মাঠে, গোলাঘরে, নৌকর খোলে। সঠিক উত্তর হবে নৌকর খোলে। 1.2, তাকে আসতে বলবে কাল। আসতে বলা হয়েছে কাকে? শঙ্কর সেনাপতিকে, অভিমন্যু সেনাপতিকে, বিভীষণ দাসকে, না পঞ্চানন অপেরার মালিককে? উত্তর হবে অভিমন্যু সেনাপতিকে। 1.3, আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে রয়েছে। অপশন দেওয়া আছে বুনো পাহাড়, মরুভূমি, প্রভাত সূর্য, না পাইন গাছ? উত্তর হবে পাইন গাছ। 1.4, যেতে পারি কিন্তু কেন যাব? কাব্যগ্রন্থটি রচয়িতা? অপশন দেওয়া আছে দেখো নীরেন্দ্রনাথ চক্রবর্তী, অরুণ মিত্র, শক্তি চট্টোপাধ্যায়, অমিয় মিত্র? উত্তর শক্তি চট্টোপাধ্যায়। 1.5, পূর্ববঙ্গের মাহুতের ভাষায় মাইল শব্দের অর্থ? পিছনে যাও, সাবধান, বসো, কাত হও? উত্তর হবে সাবধান। 2-এর দাগে কি বলেছে, খুব সংক্ষেপে নিচে প্রশ্নগুলির উত্তর দাও। 2.1, ও তো পথিকজনের ছাতা, পথিকজনের ছাতা কোনটি? উত্তর, ও তো পথিকজনের ছাতা। উক্ত উদ্ধৃতাংশে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ভরদুপুরে কবিতায় পথিকজনের ছাতা বলতে অশ্বত্থ গাছকে বলেছেন। 2.2, এখানে বাতাসের ভেতর সবসময় ভিজে জলের ছাপটা থাকে, কেন এমনটি হয়? উত্তর দেখে নাও, প্রখ্যাত কথাসাহিত্যিক শ্যামল গঙ্গোপাধ্যায়ের সেনাপতি শঙ্কর গল্পে এখানে বলতে আকন্দবাড়ি গ্রামের কথা বলা হয়েছে। এখানে বাতাসের ভেতর সবসময় ভিজে জলে ঝাপটা থাকার কারণ আকন্দবাড়ি গ্রামের অবস্থান বঙ্গোপসাগর থেকে প্রায় মাত্র 5-7 মাইলের মধ্যে। সমুদ্র তীরবর্তী অঞ্চলের বাতাস সাধারণত একটু বিক্ষিপ্তভাবেই প্রবাহিত হয়। ঠিক আছে, তোমরা এটা লিখবে। 2.3-এর প্রশ্ন, মন ভালো করা কবিতায় কবি রোদ্দুরকে কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তর, শক্তি চট্টোপাধ্যায় রচিত মন ভালো করা কবিতায় কবি মন ভালো করা রোদ্দুরকে মাছরাঙার সঙ্গে তুলনা করেছেন। মাছরাঙার সারা শরীরে নীল, লাল, হলুদ, সবুজ প্রভৃতি বিভিন্ন রঙে শোভা দেখা যায়, যা মনকে তৃপ্তি দেয় রোদের মতনই। তাই মন ভালো করা রোদ্দুরকে কবি মাছরাঙার সঙ্গে তুলনা করেছেন। 2.4-এর কি প্রশ্ন, আমি কথা দিয়ে এসেছি, কথক কোন কথা দিয়ে এসেছেন? উত্তরটা দেখে না, প্রশ্নোক্ত অংশটি কবি অরুণ মিত্রের ঘাসফড়িং নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। একদা এক ঝিরঝিরে বৃষ্টির দিনে ঘাসফড়িংয়ের সঙ্গে নতুন আত্মীয়তা তৈরি হয়েছিল কবি। এরপর বহু দূরে চলে গেছেন কবি, আবার আত্মীয়ের কাছে ফিরে আসার কথা প্রসঙ্গেই কবি প্রশ্নোক্ত কথাটি বলেছেন। তিনের দাগের কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 3.1, দাঁড়ায় রয়েছে পাম গাছ মরুতটে, কে এমন স্বপ্ন দেখে, কেন সে এমন স্বপ্ন দেখে? উত্তর, প্রশ্নোক্ত উদ্ধৃতাংশটি হাইনরিখ হাইনের পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। উক্ত উদ্ধৃতাংশে পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে, কারণটা কেন দেখে নাও, বরফাবৃত পাহাড়ি অঞ্চলে বেড়ে ওঠা পাইন গাছ ভীষণ একা, কারণ অত উপরে পাইন গাছ ছাড়া তেমন লম্বা গাছ জন্মায় না, সে কারণে পাহাড়টি প্রায় নগ্ন, আর সেই নগ্ন পাহাড়ে লম্বা দৃঢ় পাইন গাছ একাকী দাঁড়িয়ে থাকে। সে দুলে দুলে উষ্ণ তপ্ত মরুভূমিতে জন্মানো এক পাম গাছের স্বপ্ন দেখে, কারণ পাম গাছও তার মতোই একা, দুই বিপরীত পরিবেশে জন্মালেও আসলে দুজনে একই বেদনার শরীর, তাই পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে। 3.2-এ কি বলেছে, তাই তারা স্বভাবতই নীরব।
কাদের কথা বলা হয়েছে, তারা নীরব কেন? উত্তর: প্রশ্নোক্ত অংশটি সুবিনয় রায়চৌধুরীর লেখা পশু পাখির ভাষা নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। আলোচ্য প্রবন্ধে পশুদের নীরব থাকার কথা বলা হয়েছে, তারা নীরব কেন? এবার দেখে নাও, পোষা জন্তুরা জঙ্গলের জন্তুদের থেকে বেশি চিৎকার বা হট্টগোল করে। অন্যদিকে বলা যায় যে জঙ্গলের পশু পাখিরা অনেকাংশেই নীরব থাকে। জঙ্গলে পশুরা সর্বদাই প্রাণ বাঁচানোর চেষ্টায় লিপ্ত থাকে, তাই অনেক সতর্কতার সঙ্গে বনে জঙ্গলে তাদের চলাচল করতে হয়। ফলে স্বাভাবিকভাবেই বনের পশু পাখি অনেক বেশি নীরবতার মধ্যে দিন কাটায়। 3.3 কি বলেছে? এরা বাসা তৈরি করার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়। উপযুক্ত স্থান খুঁজে নেওয়ার কৌশলটি কুমোরে পোকার বাসা বাড়ির রচনাংশ অনুসরণে লেখো। উত্তর: ডিম পাড়ার সময় হলেই কুমোর পোকা বাসা তৈরির জন্য উপযুক্ত স্থান খোঁজে। 2-4 দিন ঘুরে ফিরে মনের মতো স্থান দেখতে পেলেই তার আশেপাশে ঘুরে বিশেষভাবে পরীক্ষা করে দেখে, বারবার করে জায়গাটাকে দেখে নেয়। তারপর যতটা সম্ভব নিকটবর্তী স্থানে কাদামাটির সন্ধান করতে আরও 2-3 দিন কেটে যায় তাদের। কাদামাটির খোঁজ পেলেই বাসা নির্মাণের স্থান থেকে সেখানে যাতায়াত করে রাস্তা চিনে নেয়। 40-50 গজ, এমনকি 150-200 গজ দূর থেকেও তারা মাটি সংগ্রহ করে থাকে। চায়েদাগের কি বলেছে? নিচের নির্দেশ অনুসারে উত্তর দাও। 4.1, বিসর্গ সন্ধিতে বিসর্গ রূপান্তরিত হয়ে র হচ্ছে, এমন দুটি উদাহরণ দাও। উত্তর: উদাহরণ, 1-এর নিঃ যুক্ত উদ্বেগ, সেখান থেকে হবে নিরুদ্বেগ, বিসর্গ উঠে গিয়ে র হয়েছে। 2, প্রাতঃ যুক্ত আস, সেখান থেকে প্রাতরাস। 4.2, বিসর্গ সন্ধিতে বিসর্গ লুপ্ত হয়ে আগের স্বরধ্বনিকে দীর্ঘ করেছে, এমন দুটি উদাহরণ দাও। উদাহরণ 1, নিরদ, নিঃ যুক্ত রদ, আর 2-এ নীরব, নিঃ যুক্ত রব। 4.3, উদাহরণ দাও জোড় বাঁধা সাধিত শব্দ আর খণ্ড শব্দ বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ। জোড় বাঁধা সাধিত শব্দের উদাহরণ: 1-এ সিংহাসন, 2 জলখাবার। আর শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দের উদাহরণ: 1-এ ক্ষুদ্র যুক্ত তম, ক্ষুদ্রতম, আর 2 দয়া যুক্ত ময়, দয়াময়। 4.4, সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দের পার্থক্য কোথায়? দেখে নাও, যে শব্দ গণনার যোগ্য কোনো সংখ্যাকে নির্দেশ করে তাদের সংখ্যাবাচক শব্দ বলে। যেমন রীতা পঞ্চম শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। এখানে পঞ্চম এবং ষষ্ঠ শব্দ দুটি হল সংখ্যাবাচক শব্দ। অপরদিকে সংখ্যা শব্দ থেকে যখন কোনো নির্দিষ্ট স্থান বা ক্রম বোঝায়, অর্থাৎ যে শব্দের দ্বারা সংখ্যা শব্দের একটা বৈশিষ্ট্য প্রকাশ পায়, তখন সেই শব্দগুলিকে পূরণবাচক শব্দ বলে। যেমন মেয়েটি মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছিল, এখানে প্রথম শব্দটির দ্বারা নির্দিষ্ট স্থান বা ক্রমকে বোঝাচ্ছে, সেটি পূরণবাচক শব্দের উদাহরণ। এটাই হচ্ছে সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দের মধ্যে পার্থক্য। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে চাও, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করো।